অরিজিনাল পাবার আমি 200 টাকা পেমেন্ট করিছো আমাক অরিজিনাল ওমার সিস্টেম লাগে আমার আনসার কি হানা জি ভুল আছিল কেইটা আমার প্রশ্ন মানে জি দিছে আর কেইটা মানে শুদ্ধ প্রশ্ন জি দিছে আর জি দে কোনো কারণ নিদিয়া কা আমাক কোনো মানে জারি নকৰা কা আমি জি দিছে আমি এটো কোনো পদ্ধতি মানিব নোৱাৰো আৰু 500 এলপি হক ইপি হক প্ৰতিটো প্রশ্ন কৰোতে কিছুমান ভুল ভুল প্রশ্ন আছে তাতে কিছুমান শুদ্ধ উত্তৰ দি ফেলে কিছুমান নাম্বার দি কিছুমান পাস কৰিছে আপোনালোকে কি বিচাৰে আমাক শুদ্ধ আনসার কি লাগে আমাক শুদ্ধ আনসার কি এখন লাগে আৰু আমাৰ যেটো এমআর সিট হেতু এমআর সিট আমাক লাগে যেনে কা সিট এটা দিয়া তেনে আমাক আসাম সিট এটা দিব লাগে বৰ্তমান আমি 200 টকাকে পেমেন্ট কৰিছিল কিন্তু কিছুমান এমআর সিট উলাইছে আমাৰ এমআর সিট উলা নাই আৰু এতিয়া আমি টেক্সট বুক ফলো কৰি আমি জিকেটাক মানে মার্ক কৰিছিল হেকেইটা কিন্তু তেওঁলোকৰ আনসার কি মতে ভুল আৰু যেটো আনসারত মানে অপচনত যেটো দুটা অপচন হ'ব পাৰে বা যেটো আমি রাইট অপচন বুলি জানো তাতে কিন্তু তেওঁলোকে কি জি দিছে গতিকে কিছুমান আছে তেনেকে দুটা বিন্দুৰ মাজতে কেইটা সৰল ৰেখা টানিব পাৰি তাতে কিন্তু তেওঁলোকে জি দিছে এইটো সকলোৱে জানে যে এডাল ৰেখা টানিব পাৰি তেওঁলোকে জি দিয়াৰ কাৰণে কিছুমানে যদিও 89 বা 82 পাইছিল কিছুমানৰ মার্কটো এক মার্ক যদি কম আছিল তেওঁলোকে পাছ কৰি গৈছে গতিকে আমি কেনেকে মানে মানি লম এইটো আপোনালোকৰ ইয়াৰ কিমান জন টোটেল পাৰ্টি পাৰ্টি আমাৰ এতিয়া বৰ্তমানটো 50 ধৰক আপুনি মানে কি হয় আমাক যি যিটো ফলাফল ঘোষণা করলে তাত এনেকুৱা কোয়েশ্চন আছে যিবোৰ কোয়েশ্চনৰ মানে শুদ্ধ উত্তৰ নহয় মানে এটা হয় কোয়েশ্চনটো ভুল হৈ আছে নহয় উত্তৰ গোটেইকেইটা উত্তৰে শুদ্ধ হয় এতিয়া আপোনালোকে আপোনালোকক এটা কথাই কওঁ অংকত এওঁলোকে এটা কোয়েশ্চন দিছে যিটো কোয়েশ্চন আছিল যে অমিলটো কোনটো তাত অপশ্যন দিছিলে 25, 36, 64 আৰু 78 এতিয়া আপোনালোকে যদি বৰ্গমূল হিচাপত চায় বৰ্গমূল উলিয়াই যদি চায় তেতিয়াহ'লে 25টো অমিল হয় আকৌ যদি আপোনালোকে যুগ্ম আৰু অযুগ্ম হিচাপত বিবেচনা কৰে তেতিয়াহ'লে 78টো টুৱেণ্টি ফাইভটো অমিল হ'ব আকৌ যদি বৰ্গমূল হিচাপত চায় তেতিয়াহ'লে 78টো অমিল হ'ব গতিকে এনেকুৱা ধৰণৰ কোৱেশ্যনৰ বাবদ কিন্তু আমাক তেওঁলোকে নম্বৰ দিয়া নাই তেওঁলোকে তাত 78টোৱে শুদ্ধ বুলি ধৰিছে তদুপৰি এনেকুৱা তেওঁলোকে কিছুমান প্ৰশ্ন দিছে অসমীয়া জগত জননী আৰু সচিয়েলত তেনেকুৱা ধৰণৰ প্ৰশ্নৰ বিসংগতি 2021 চনৰ এলপিপি ডেট পাতাৰ আৰম্ভৰ পৰা মানে বিসংগতি চলি আছে আগতে বহুত মেছেজ আহি আছে বৰ্তমানলৈকে আহি আছে আৰু এটা যেতিয়া 14 ডিচেম্বৰত যিটো মানে নটিফিকেশ্যন দিলে তাতে লিখি দিছে ধুনীয়াকৈ যে 15 ডিচেম্বৰ 11টাৰ পিছত ৰেজাল্ট পাব সেই ৰেজাল্টটো দিলে 12 বজাত ৰাতি আৰু তাতে লিখি দিলে যে 17 তাৰিখত 11টাৰ পিছত তোমালোকে ওএমআরসি ডান্সারকে পাবা তেতিয়া আমি 17 তারিখ গল আমি পেমেন্ট আপোনালোকে পরীক্ষাটো পুনৰ হোৱাটো বিচাৰে নাই আমি আমি আমাৰ হতো ওএমআরসিটো বিচাৰো আৰু আমাৰ যিটো কোৱেশ্চন বোর্ডল দিছিল আমাৰ পৰীক্ষা সময়ত সেইটো আমি বিচাৰো আৰু চাওক আমাৰ এইটো যিটো ওএমআরসি দিছে আপোনালোকে চাব ওএমআরসিটোত আমি যিটো ওএমআরসি পৰীক্ষা দিছো তাতে ধুনীয়াকৈ কি আছিলে 1-150 লৈকে কোৱেশ্চন নাম্বাৰ দিয়া আছিলে কিন্তু এইটো আমাক দি মানে সন্তুষ্ট কৰিছে আমি এইটো সন্তুষ্ট নহয় আমাৰ শুদ্ধ ওএমআরসিটো লাগে আৰু চাওক আপাৰ প্ৰাইমেৰীত এটা এনেকুৱা কোৱেশ্চন দিছে যে ভারতবর্ষর প্রথম আঞ্চলিক রাজনৈতিক দলের নাম কি তাতে থেকে তখলে উত্তর শুদ্ধ উত্তর দিলে আকালি দল কিন্তু ক্লাস 9 শ্রেণীর যে সমাজ বিজ্ঞান আছে আপনাদের চাব পারে তাতে ডিএম কে বলে লিখা আছে এনেকা ধরনের বহুত ভুল মানে হিয়তে দি দিছে আর এটা প্রশ্ন আসলে অর্থনৈতিক অবস্থা কেনকা আমি সরুর পর পাই আছো ভারতের অর্থনৈতিক অবস্থা আছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তাতে মানে যি দিছে এনেকা ধরনের বহুত বিসঙ্গতি আছে আর আর যে জনসংখ্যার ঘনত্ব আমার অসমর সেইটো ভাৰতবৰ্ষৰ আমি জানো যে 382 কিন্তু তেওঁলোকে তাতে ভুল কৰি দিলে আৰু অসমীয়াত এটা আছে যে জগত জননী সেইটো মানে ভুল কৰি দিছে